হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নিম পাতা দিয়ে একটি অয়েল বানাবো। এজন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে কিছু ফ্রেশ নিম পাতা। প্রথমে আমরা নিম পাতাগুলোকে একদম ধুয়ে নিব, ভালো করে ফ্রেশভাবে ধুয়ে নেব যেন কোনো ময়লা না থাকে। তারপর এটা মিহিভাবে বেটে নেব, একদম পেস্ট করে নেব। তার সাথে আমাদের প্রয়োজন হবে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এখানে আমরা সেইলন ন্যাচারালের অয়েলটা ইউজ করেছি। আপনাদের কাছে যে কোনো কোম্পানির কোকোনাট অয়েল হলেই হবে, বাট যেটা বেস্ট সেটা ইউজ করার চেষ্টা করবেন। এখান থেকে আমি 300 ml-এর মতো পরিমাণ মতো কোকোনাট অয়েল একটি পাত্রে নিয়ে নেব। কোকোনাট অয়েলের মধ্যে আমি নিম পাতা বাটাটা দিয়ে দেব। তারপরে একদম বল কোটা পর্যন্ত এটা জাল দিতে হবে। এই যে আমি তেলটা দিয়ে দিলাম, প্রথমেই এটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। আর আপনাদেরকে তো বলাই হয় নাই যে নিম পাতা দিয়ে যে আমি তেলটা বানাবো, নিম অয়েল, এটার উপকারিতা কী, এটা চুলের জন্য খুবই ভালো। আর কম বেশি সবাই আমরা জানি যে নিম পাতা কতটা গুরুত্বপূর্ণ। এটা অনেকে তেলে ভেজেও খায় নিম পাতা, বাট সবাই তো খেতে পারে না, এই জন্য মানে অনেকে স্কিন ইউজ করে, অনেকে হেয়ারে ইউজ করে। আমি এটা কয়েকবারই স্কিনে ইউজ করেছি, স্কিনের জন্য এটা খুব ভালো। এটাকে সেরকম পেস্ট করে গালে লাগানো যায়। আর এটা আমি আজকে যে তেলটা বানাচ্ছি, এই তেলটা চুলের কন্ডিশনার হিসাবে কাজ করে, সাথে চুল মজবুত করে। এবং চুলে অনেকের থাকে না যে চুলের গোড়ায় লাল লাল একদম র্যাশ টাইপের হয়, তারপর ইচিং হয় স্ক্যাল্পে অনেক, তাদের জন্য এই তেলটা বেস্ট। আপনারা এটা সপ্তাহে একবার বা দুইবার ইউজ করতে পারেন। এটা 1 ঘন্টা রাখবেন, বেশিক্ষণ না, 1 ঘন্টা রেখে দেন শ্যাম্পু করে ফেলবেন। দেখবেন চুলে হাত দিলে চুলটা এত ঝরঝরা এবং স্লিকি হয়ে যাবে, আমি কি যে বলবো। এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু তেলটা ঘন হয়ে যাচ্ছে, মানে নিম পাতাটা আস্তে আস্তে একদম পানি ছেড়ে দিচ্ছে। সম্পূর্ণ নিম থেকে যে আমাদের যে গুণাগুণটা দরকার সেটা কিন্তু আস্তে আস্তে তেলের মধ্যে চলে যাচ্ছে। এটা একদম পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেলে আমরা এটা ছেঁকে নেবো। এজন্য আমরা একটা ছাঁকনি ইউজ করব। এখানে আমরা আস্তে আস্তে সম্পূর্ণ নিম পাতা বাটাটা ছেঁকে নিয়ে যে তেলটা অবশিষ্ট থাকবে এটা আমাদের রোদে দিতে হবে। রোদে দিয়ে আমরা 1 মাস পর্যন্ত ইউজ করতে পারবো। 1 মাস পর্যন্ত ইউজ করা যাবে। এটা আপনারা সবাই কিন্তু বাসায় বানিয়ে দেখবেন, একবার হলেও বানাবেন, যখন এটা এত হেল্পফুল। আমি 2-3 বার এটা ইউজ করেছি, এজন্য আমি বললাম আপনারা এটা চুলে একবার বা দুইবার দিয়ে দেখবেন, তাহলেই বুঝবেন এটা ম্যাজিকের মতো কাজ করে। কারণ এখানে ইউজ করা হয়েছে কোকোনাট অয়েল, যেটা চুলকে ময়শ্চারাইজ করে, আর সাথে নিম পাতা। নিম পাতা তো এমনিতেই খুব ভালো চুলের জন্য, এর গুণাগুণ তো বলে শেষ করা যাবে না। এখানে আমি একটা ছোট বোতল নিয়ে নিয়েছি, কারণ আমি এখানে খুবই অল্প পরিমাণে তৈরি করেছি, যেটা মানে আমার চুল তো আবার একটু লং, আমার 2-3 বার আমি চুলে ইউজ করতে পারবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো বানিয়ে নেবেন। এই যে আমি বোতলটা ঢেলে নিয়েছি, এখন এটা আমি রোদে দেব, রোদে দিয়ে দেন আমি রেখে দেব। আপনারা অবশ্যই এয়ার টাইট বোতল ইউজ করবেন, যখন বাতাস যেন না লাগে। দেখতেই পারতেছেন এটার কোয়ালিটিটা কতটা ভালো হয়েছে। বাজার থেকে কেনা তেলের থেকে এরকম আপনারা তেল বানিয়ে নেবেন। হোমমেড প্রোডাক্ট অলওয়েজ বেস্ট হেয়ারের জন্য, যখন যে কোনো কিছু চুলে কিন্তু দেওয়া উচিত না। এই যে নিম পাতাগুলো একদম ফ্রেশ বাগান থেকে আনা আজকে।